او کمال حسن حضور ہے کہ گمان نقص جہان ہی بولیں نا اعلی حضرت امام عشق مصطفی امام احمد رضا کی شندر کر بولچین امون شندر پول زي فولر متو نعمت پیدی بھی تے او کمال حسن حضور ہے کہ گمال نقص جہان ہی اہی پول خار سے دور ہے اہی شمع کے دوان ہی او کمال حسن حضور ہے میں نے سارے تیرے کلام پر ملیو تو کس کو زبان ہی او سخن ہے جس میں سخن نہ ہو او بیان ہے جس کا بیان ہی او کمال حسن حضور ہے مرحبا بولن বিষয় দিয়েছেন মা বাবা সুবহানাল্লাহ বলেন এমন চালাক মানুষ আমি মা বাবার কথা বললে এমনি দুর্বল হয়ে যাই আরো বিষয় দিয়েছেন মা বাবা সুবহানাল্লাহ বলেন মা কথাটি অতি চুঠ সুবহানাল্লাহ বলবেন না মা কথাটি অতি চুঠ কিন্তু যেন ভাই তারে চেয়ে নাম যে মধুর তিবনে নাই একটু পড়বেন আপনারা অরণে গিয়ন তো বড় ভাই যেন কেবলা বহু সালাক মানুষ গড় দুজন দিবেলেই সুবাহ না ফকল সালাক আসারা নাই যারা বাপ মা আছে তারাও ব্যাগ দিতে ফকল ও সালাক সুবাহ মা কথাটি অতি চুঠ কিন্তু যেন ভাই তাহার চেয়ে নাম যে মধুর তিভুবনে নাই ঠিক কি নাও আর একটু আওয়াজ বাড়াই দেন ঠিক কি নাও আপনাদের আওয়াজ যদি ছোট হয় নবী খুশি হবে না নাহস হবে হুসাইনি কাফেলা আছে না নাই যারা যারা হুসাইনি কাফেলা আছেন হাত তুলে মহব্বতে ডান হাত তুলে ফেলেন ডান হাত ডান হাত ডান হাত নারের তাকবীর নারের সালাত নারের কাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলেন এক জবানে ইয়া রাসূলুল্লাহ আছে না নাই চিৎকার দিয়ে বলুন আল্লামা হাসান আল আজহারির ওই স্লোগান আমরা চাই কি চাই না লব্বাইক সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ডান হাত তুলতে হবে ডান হাত তুলতে হবে একটু মাঠটা গরম হয়ে যাক সুবহানাল্লাহ বলেন লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কুল আমরা সেনা নাই নারের তাকবীর নারের রিসালাত নারের কাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত শাহিন শাহে সিরকোট কাউসিয়া কমিটি বাংলাদেশ আল্লাহ সবাইকে কবুল করুক খোদা কি রে দা চাহতা হে দোয়ালম সুবহানাল্লাহ বলেন খোদা কি রে বকশিশ দাম ফুরবো তো বেগুন ফকর নাম হাত দিবেন বেন্দেরি সুবহানাল্লাহ বলেন আই দেখি হদুজ চলক চলক আর পেয়ারা নবীর নাত রসুল চলক সুবহানাল্লাহ বলেন খোদা কি রে দাও চাহতা হে দোয়ালম খোদা চাহতা হে খোদা চাহতা হে রদাই মুহাম্মদ খোদা চাহতা হে রদাই মুহাম্মদ আল্লাহুম্মা
محمد وعلى يا আপনারা যারা বসে আছেন তাদের মতো ভাগ্যবান পৃথিবীতে আসারা নাই নাই আমি বললে বলবেন হুজুর আপনার কথা মানব না দেওয়ানে শামসে তাবরিজ আল্লামা জালালউদ্দিন রুমি প্রেমের পেগলে পড়ে প্রেমের 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 জগতে পড়ে গেলেন পীর হলো শামসুদ্দিন তাবরিজ ওনার প্রেমে পড়ে এমন একটা নাত পালন করে দিলেন 27,000 শিয়ার লিখলেন উনি বললেন রাস্তা দিয়ে সোনার মদিনা হাঁটছিল হঠাৎ করে বাগান থেকে কান্না আমার নবী আমাদের জন্য কান্না করে সারা পৃথিবীর মানুষের জন্য কান্না করে 18,000 মখলুকাতের জন্য সোনার মদিনা পাগল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাই দেখলেন বাগান থেকে কান্নার আওয়াজ আমার নবী সামনের দিকে যাই নাই আমার নবী বাগানের মধ্যে ঢুকে পড়লেন দেখলেন এমন একটা বৃক্ষ এমন একটা ঘাস কান্না করে নবী ডাক দিয়ে বলে ও বৃক্ষ কান্না কেন করো ও নবী আমি দুনিয়ার মানুষের কদমে কান্না করি নাই কোন চেয়ারম্যানের কদমে না কোন শিল্পপতির কদমে না কোন হুজুরের কদমে না নবী রে আমি আপনার প্রেমে এমন পাগল আমার আল্লাহর মাহবুব নবীর কদমে কান্না করলাম আমার নবী বলে ও গাছ কেন কান্না করো গাছ দুই চোখের পানি ফেলে দিলেন মওলারে আমার নবী সোনার মদিনা চলে এসেছে জবানটা খুলে দাও না জবান খুলে গেল নবীরে আমার জন্মটা হয়েছে কাড়া দিয়ে কি দিয়ে কাটা দিয়ে আম গাছের দাম আছে জাম গাছের দাম আছে কাঁঠাল গাছের দাম আছে কিন্তু কাড়া গাছের কোনো দাম নাই ও নবী বাগানের মালিক আমাকে কেটে ফেলে দিবে কারণ আমি কাঁটা দিয়ে সৃষ্টি আমার জন্মটা হয়েছে কাঁটা দিয়ে সৃষ্টি হয়েছে আমাকে আমার মালিক কেটে ফেলে দিবে আমার কোনো দাম নাই সোনার মদিনারে আপনার কদমে কান্না করলাম আমি যেন কাঁটা গাছ না থাকি আপনার পক্ষ থেকে আমি গাছকে নিয়ামত দান করুন নিয়ামত আমার সোনার মদিনা ওই গাছের কান্না দেখে দুই হাত মুবারক তুলে দিলেন সুবহানাল্লাহ বলেন ও আল্লাহ এই হাত মুবারক তোমার মাহবুব নবীর হাত মুবারক এই হাত মুবারক তোমার ইয়াসিন তোমার তহা তোমার হামিম তোমার রহমাতাল লিল আলামিন যখনে রাসূল পাক হাত উঠা দিয়া আল্লাহ কি তরফ সে গোলাপ ফুল আ গিয়া আল্লাহু আকবার جبنے رسول پاک ہاتھ اٹھا دیا اللہ کی طرف سے گلاب پھول آ گیا گلاب پھول سننی গোলাপ ফুল ছিলেন আল্লাহর নবী বলে ও আল্লাহ আমি আপনার মাহবুব ওই গাছ যখন কান্না করলো আমি ওই গাছের প্রেমে পড়ে গেলাম ওই গাছও আমার উম্মতের মতো আমি যখন দুই হাত তুলে দিলাম মালিক রে ওই গাছকে কাঁড়া গাছ রাখিয়েন না ডাইরেক্ট এমন নিয়ামত দান করুন ওই নিয়ামত আসার সাথে সাথে মালিক যেন পাগল হয়ে যায় সারা পৃথিবীর মানুষ যেন ওই গাছকে যেন ভালোবাসে আল্লাহ ডাক দিয়ে বলে না না কারা থাকতে পারবে না মাহবুব নবী হাত তুলে দিয়েছে আমার ইয়াসিন আমার তহা আমার আমিব রহমাতাল্লিল আলামিনের হাত মোবারক যখন উপরে উঠেছে আর কারা নই গোলাপ ফুল বানিয়ে দিলাম নবীরে হাত একটু নিচে নামান না মোনাজাতটা শেষ করেন একটু দেখেন না সোনার মদিনা মুস্কি হাসি দিয়ে ওই কাঁড়া গাছের দিকে দেখলেন দেখলেন কাঁড়া গাছ আর কাড়া নাই কি হয়েছে
গোলাপ ফুল হয়েছে আল্লামা জালালউদ্দিন রুমি বলে ও আল্লাহর বান্দা ও নবীর উম্মত ও গোলামরা আমাদের মত পাপী আর কেউ নাই আমার মত পাপী আসমানের উপরে জমিনের নিচে আর নাই নাই আমি করবটা কি নামাজ তো পড়ি রোজা তো থাকি এমন এমন নিয়ামত জান্নাতের বাগানে যখন ঢুকে গেলাম জান্নাতের বাগানে যখন চলে আসলাম আল্লামা জালালউদ্দিন রুমি বলে অপবিত্র ছিলাম বদকার ছিলাম গুনাহগার ছিলাম কাঁড়া ছিলাম আজকে জান্নাতের বাগানে মাহফিলে যখন চলে আসলাম আর কাঁড়া নাই অপবিত্র নাই গুনাহ নাই আমরা সবাই গোলাপ ফুল হয়ে গেলাম নেককার হয়ে গেলাম পবিত্র হয়ে গেলাম সোনার মদিনা বলে পবিত্রটা কেমন নেককারটা কেমন ছোট বাচ্চা যখন মার গর্ভ হতে দুনিয়াতে আসে ওর মতো নিষ্পাপ এই পৃথিবীতে আর কেউ নাই আমার নবী বলে নবীর প্রেম নিয়ে মাহফিলে যখন চলে আসলা জান্নাতের বাগানে যখন চলে আসলা তোমরা আর কাঁটা নাই তোমরা অপবিত্র নাই তোমরা গুনাহগার নাই তোমরা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে গিয়েছো তাহলে আমাদের মতো পবিত্র আর কেউ নামাজ পড়লে কবুল হতেও পারে নাও হতে পারে ওই নামাজ যদি মওলা আলীর মতো হয়ে যায় তাহলে নামাজ কবুল তো হয়ে যাবে আর ওই নামাজে যদি দুনিয়ার চিন্তা যদি থাকে নামাজ কবুল হবে না রোজা কবুল হতেও পারে না হতে পারে কিন্তু আমার মুস্তাফার প্রেম আগুনে প্রেমের জগতে যেই বান্দা ডুব দিবে আমার মাওলা ডাক দিয়ে বলে কুল ইন কুমতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম বলেছেন কে আল্লাহ বলে মাহবুব সারা পৃথিবীকে জানাইয়ে দিন যারা আমাকে ভালোবাসে আমাকে বড়ই মহব্বত করে ওনারা যেন আপনাকে ভালোবাসে আপনাকে অনুগত্য করে আপনাকে যদি ভালোবেসে ফেলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এ দুটোকে শেষ নয় তাদেরকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে দিব জীবনের গুনাহ ক্ষমা করে দিব সূরা ইমরান 31 নম্বর আয়াত সুবহানাল্লাহ বলেন তাহলে গ্যারান্টি দিয়েছেন কে গ্যারান্টি দিয়েছেন কে এই জন্য মনে রাখবেন নবীর প্রেমে আসলে লাভ আসনা নাই কাঁড়া গাছ যেভাবে গোলাপ ফুল হয়েছে আমার ফোলা ফাইন গোলাপ ফুল চিনে কি চিনে না নজওয়ান ভাইয়ারা গোলাপ ফুল চিনেন না তো গোলাপ ফুল সম্পর্কে আমি আর কি বলবো কাজী নজরুল ইসলাম কি সুন্দর করে বলেছেন একটু পড়বেন মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই তাই কিরে তোর কণ্ঠেরই গান তাই কিরে তোর কণ্ঠেরই গান এত মধুর লাগে ওরে এত মধুর লাগে ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি তার কদমের খুশবু আজ তার কদমের খুশবু আজ তোর আতরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন তাহলে যারা আসলেন যারা বসলেন কাজ আছে তারপরও নবীর ডাকের সুলগান যখন শুনেছেন গড় ভারী সব কিছু ত্যাগ করে বৃষ্টি আনলে বৃষ্টি যদি চলে আসে আপনারা কি চলে যাবেন নবীর প্রেম তো আছে তুফান হলে চলে যাবেন ভূমিকম্প হলে চলে যাবেন না না আমাদের সিনাতে আমাদের বুকে
যিনি রয়েছেন ওনার নাম রহমাতাল লিল আলামিন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন মা বাবা সুবহানাল্লাহ বলেন মা বাবার আদব মা বাবার ভালোবাসা মা যেখানে রাজি খোদাও রাজি মায়ের পায়ের নিচে সন্তানের একটু বড় করে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা মায়ের পায়ে তলে সন্তানের জান্নাত এইটুকু যদি মাইন্ডে আনতে পারেন পৃথিবীর কেউ মাকে কষ্ট দিবে আমি জানি আমার মা চলে গিয়েছে আজকে তিন বছর হয়ে গেল সেবা করার আর কোনো সুযোগ ডাকলেও আর আসবে কিন্তু যখন ছিলেন দোয়া করেছেন বলে আজকে হাজার হাজার মানুষের সামনে গোলাম হয়ে আলোচনা করার কিছু বলার খেদমত করার তৌফিক দান করেছেন উপরে ল্যাঙ্কের যদি কিছু হতে চান যদি দুনিয়াতে সম্মান পাইতে চান আখিরাতে নবীর সামনে মুস্কি হাসি দিতে চান তাহলে বাবা জান আপনারা মা বাবার গোলামি করেন মা বাবা ছাড়া নামাজ কবুল হবে না মা বাবা ছাড়া রোজা কবুল হবে না মা বাবা ছাড়া হজ কবুল হবে না মক্কায় যদি ষাট বারো যান সত্তর বারো যদি হয়ে যায় তারপর হজ কবুল হবে না মা বাবার রাজি তো খোদা রাজি মা বাবার রাজি নামাজ বলে আমিও রাজি মা বাবা রাজি রমজান রাজি মা বাবা রাজি দাম সখরাত রাজি মা বাবা রাজি ঈদে মিলাদ নবীও রাজি মা বাবার নাহোশ সমস্ত কিছু আপনার জন্য হয়ে যাবে ফি নারি জাহান্নাম সব কিছু কোথায় যাবে আপনাদের কষ্ট হচ্ছে এখন আমার একটু মনোযোগ আপনারা দেখেছিলাম আপনারা আমার বড় ভাই জান কেবলা এসেছেন কালকেও মাহফিল ছিল অনেক দূরে কেমন জানি জানি না বড় ভাইরা আমাকে দে লাস্ট সুবহানাল্লাহ বলেন মোকারাম বাড়ি হুজুরের সাথে প্রোগ্রাম ছিল কালকে বললেন ভাইয়া তুমি লাস্টে সুবহানাল্লাহ বলেন বড় ভাই বলছেন আমি ঢাকায় যাব ভাইয়া তুমিও লাস্টে সুবহানাল্লাহ বলেন বড় ভাইয়ের দোয়া নিতে পারলে লাভ আছে না নাই একটু মনোযোগ আপনাদের কষ্ট হলে আমাকে বলবেন আমি আপনাদেরকে বুকে নিয়ে চলে যাব কারণ গরের ফোলা তো আল্লাহ সবাইকে মহব্বত এবং ভালোবাসা দান করুক এমন একটা সময় আপনি আমাকে দিয়েছেন যে সময় আমার নবী উম্মতকে নিয়ে বড়ই আল্লাহর কাছে দরখাস্ত পাঠিয়ে দেন এমন সময় আমাকে দিয়েছেন যেই সময়ে মালিক বান্দাকে দেখে দেখে বান্দাকে কবুল করে নেন এই সময় ঘুমের সময় নয় এই সময় নবীর সাহাবায়ে কেরাম ঘুমাই নাই এই সময় নবীর পিছনে দাঁড়ায় মালিককে রাজি করে তাহাজ্জুদ আদায় করেছিলেন এখন আসেন গভীর মনোযোগ আমার নবী রহমাতাল লিল আলামিন মদিনায় চলে আসলেন সোনার মদিনাকে দেখে মদিনাবাসী পাগল হয়ে গেলেন ডানেও বলে সূর্যের চাইতে সুন্দর তারকার চাইতে সুন্দর আসমানের চাইতে সুন্দর আঠারো হাজার মখলুকাতের চাইতে সুন্দর আমার নবী আবু আইয়ুব আনসারির গড়ে ঢুকে গেলেন সবাই যখন জানলেন মদিনাবাসীরা আমার নবীকে জুব্বা গিফট দিচ্ছেন পাগড়ি গিফট দিচ্ছেন মেসোয়া গিফট দিচ্ছেন আতর গিফট দিচ্ছেন আসবাবপত্র দামি দামি সুবহানাল্লাহ বলেন আমার নবীকে গিফট দিচ্ছেন উপহার দিচ্ছেন নবী তো নবী এমন মুস্কি হাসি দিলেন আল্লাহ রে মক্কার চাইতে মদিনার মানুষ তোমার মাহবুব নবীর জন্য পাগল আমার নবী আমারে গোসল করাইয়ে দিয়েছে নবীর প্রতিটা কাজ আমি যা করি আমার নবী তাঁতে খুশি কখনো গরম হয়ে ডাকো দেয় নাই বললেন বাবা এত বছর হয়ে গেল নবীরে তো কখনো গড়ে আনতে পারি নাই
তুমি একটু গিয়ে বলো আমার নবী যেন আমার ঘরে এসে সামান্য পরিমাণ গরীব খানা যেন একটু এসে খাবার গ্রহণ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা দেরি করে না দূর মেরে আমার নবীর দরবারে গেলেন নবী আপনাকে আমার আম্মা দাওয়াত দিয়েছে অবশ্যই আসতে হবে নবী বলে ইহুদি হোক খ্রিস্টান হোক মুশরিক হোক আমি নবী যাব দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে অবহেলা করার নাম রহমাতুল লিল আলামিন না ও আনাস তুমি কি বলছো তোমার গরের দাওয়াত নিচ্ছি পূর্ণিমার চাঁদ যখন উঠবে সোনার মদিনা তোমার গরে যাবে ছোট বাচ্চা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শুনে নবী যখন দাওয়াত কবুল করেছেন ওই কবুলের কথা শুনে হেসে হেসে মার কাছে আসলেন মা আমার নবী দাওয়াত নিয়েছে কিন্তু মারে সকালে নেয় নাই যখন সূর্য ডুবে যাবে পূর্ণিমা চাঁদ উঠে যাবে ওই সময় কেন নিয়েছে মা বললেন নবী তো নবী আমার মনে কি বলেছি রহমতুল লিল আলামিন সব কিছু জেনে ফেলেছে বললেন বাবা আমি খেয়াল করেছিলাম নবী তো সকালে না এসে যদি রাতে যদি আসে আমি আনাসের মা বড়ই খুশি হব কারণ আমি দেখব নবী বড় সুন্দর নবী সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ সুন্দর সুবহানাল্লাহ বলেন আমি দেখব আমার নবী সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ সুন্দর আর আমি রাতে কেন আসতে বললাম আমি মনে মনে এরাদা করলাম কিন্তু নবীকে বলি নাই নবী জানে নবী গায়েবের খবর জানলে ওয়ালা জানে আমার নবী যেন রাতে আসার পরে আমি বলবো নবী রে আপনি তো আল্লাহর মাহবুব আপনার গোলাম আনাসকে একটু দোয়া করে দেন যেন শিল্পপতি হয়ে যায় যেন তার ব্যবসার মধ্যে বরকত হয় যেন তার হায়াতটা যেন বেড়ে যায় এজন্য আমি মনে মনে এরাদা করতে দেরি আমার সোনার মদিনা সবগুলো জেনে ফেলেছে নবী চলে আসলেন পূর্ণিমার চাঁদ উঠে গেল ডাক দিয়ে বলে আনাস আনাস ডাক দিয়ে বলছে মারে রহমতুল লিল আলামিন তশরিফ আনবে কারণ পূর্ণিমার চাঁদ উঠে গিয়েছে এভাবে প্রেমের কথা বলে বললেন বাবা তুমি সামনের দিকে দাঁড়াবে আমি সোনার মদিনাকে দেখবো আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে দেখব একবার রহমতুল লিল আলামিনের দিকে দেখব সেভাবে দাঁড়িয়ে গেলেন মা চুপে চুপে দেখলেন দেখলেন আল্লাহর ইয়াসিন আল্লাহর তহা আল্লাহর রহমতুল লিল আলামিন গরের মধ্যে তশরিফ এনেছেন মা ডাক দিয়ে বলে সোনার মদিনা আমার নবী যখন গরের মধ্যে তশরিফ আনছে আমি গোপনে ভাবে দেখলাম পূর্ণিমার চাঁদের দিকে একবার দেখলাম একবার আমার নবীর চেহারায় ওয়াদ দোহার দিকে দেখলাম আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতে হাজার কোটি গুণ সুন্দর নবী এত সুন্দর মালিক কত সুন্দর নবী এত সুন্দর আর নবীর বন্দাদের গোলামি কেমন সুন্দর হবে ঘরে ঢুকলেন ঢুকার পরে বললেন নাস্তা দিলেন কি সুন্দর নাস্তা খাচ্ছেন আমরা তো গরিব বলে যাই না অবহেলা করি কিন্তু নবী এমন ভাবে বসলেন আমার নবীর মতো দয়ার সাগর পৃথিবীতে আর কিছু নাই নবী খাবার গ্রহণ করলেন সামান্য খাবার আনাসের মুখে দিলেন তুমিও খাবে আমিও খাব মা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন একটা কথা বলবো বললেন বলো তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বললেন নবী রে ওই ছেলে তো আপনাকে দিয়ে দিলাম এটা আমার ছেলে না আপনি যা করেন তাতে আমি খুশি কিন্তু আমি মা হিসেবে একটু কথা বলবো নাস্তা খাওয়ার পর খাবার গ্রহণ করার পর একটু দোয়া করবেন যেন আমার ছেলে যেন দ্রুতভাবে যেন শিল্পপতি হয়ে যায় আমার ছেলে যেন তার হায়াতের মধ্যে যেন কোটি কোটি বরকত দান করে তার রিজিকের মধ্যে যেন নিয়ামত দান করে ওই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দে রহমতুল লিল আলামিন বলছে মা তার থেকে নবী দোয়া করবে আপনি দুই হাত তুলেন আমি নবী আমিন আমিন বলবো দেখেন নবী মাকে কেমন প্রাধান্য দিয়েছে
ওই সময় নবী দুই চোখের পানি পড়ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান বলছে ইয়া রাসূলুল্লাহ কষ্টদায় বস্তু কোন কথা বলি নাই আঘাত পাওয়ার মতো কোন কথা বলি নাই কষ্ট দেওয়ার মতো কোন কথা বলি নাই আপনার চোখে কেন কান্না সোনার মদিনা বলছে আপনি যখন দোয়া করতে বলেছিলেন আমার কাছে মা আমেনার কথার কথা মনে পড়েছে আমার কাছে আমার মার কথা মনে পড়েছে আজকে যদি আমার মা থাকতো রহমতুল্লিল আলামিনের জন্য দোয়া করত ওই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নু দুই চোখের পানি ফেলে গেলে ফেলে দিলেন এদিকে মা দুই হাত তুললেন মা বলে আল্লাহ নবীর উসিলাই সোনার মদিনার উসিলাই আপনার মাহবুব নবীর উসিলাই আমার আনাসের hayat বাড়িয়ে দেন নবী বলছে আমিন আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা নুর মা বলছে আল্লাহ আমি গরীব অসহায় আমার নবীকে দাওয়াত দিয়ে দিয়ে যেন আমি খেদমত করতে পারি আমার ছেলেকে শিল্পপতি বানিয়ে দাও রিজিকের মধ্যে বরকত দান করো আমার নবী বলে আমিন 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 তিনটা কথার মধ্যে সোনার মদিনা আমিন বলতে দেরি আল্লাহ ডাক দিয়ে বলে ও আম্মা সাইলা ফালা তানহার মাহবুব আপনার কদমে আপনার ভালোবাসে ভালোবেসে আপনার প্রেমে যারা বসবে যারা ফরিয়াদ করবে আপনি কাউকে খালি হাতে ফেরত দিবেন না সোনার মদিনা আমিন বলতে দেরি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কেজুর গাছে এমন বরকত দিলেন হায়াত বাড়িয়ে দিলেন হায়াত বানিয়ে দিলেন কেজুর গাছে এমন ভাবে কেজুর ধরছে এক নজরে আনাস রাদিয়াল্লাহু তাআলা শিল্পপতি হয়ে গেলেন আপনারা যারা আসলেন কেউ টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন খেদমত করেছেন জান্নাতের বাগান সাজিয়েছেন আমাদের মতো নিয়ামত পৃথিবীতে আছে নাই নাই কিছু নাই নবী তো আছে সুবহানাল্লাহ বলেন এজন্য মা বড় নিয়ামত খাত তুলতে দেরি কবুল হতে দেরি হবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন হযরত ওয়াজ করুনিরে যারা ছিলেন হাত তোলেন আরে বাবা رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دیکھو غلامی یہی بادشاہ سے بہتر ادھر آؤ قسمت جگا کر تو دیکھو اللہم وعلى آل سيدنا আমি শেষ করে দিব একটু আপনাদের মনোযোগ সংক্ষেপে হযরত ওয়াইস করুনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 9 বছর ছিলেন বাবা চলে গেলেন কাপড়ের ব্যবসা ছিল হঠাৎ করে দোকান থেকে কাপড় চুরি হয়ে গেলেন মা অসহায় হয়ে গেলেন ওই জায়গাটা বেচে পাহাড়ের মধ্যে চলে গেলেন জঙ্গলের মধ্যে চলে গেলেন জঙ্গলে গিয়ে মার গোলামি করলেন মাকে মাথার উপর নিলেন মাকে বুকের উপর নিলেন আজকে আমার মা যদি পেস্তাব পায়খানা করে আমরা কি করি বলি মা পেস্তাব করেছে মা পায়খানা করেছে কিন্তু ওয়াইসুল করুনি মার সেবা করেছেন মার হাজত হলে পরিষ্কার করতেন ওয়াইসুল করুনি নবীরে দেখার জন্য পাগল হয়ে গেলেন নবী বললেন না না মার গোলামি করলে নবীরে পাবা মার গোলামি করলে নবীরে পাবা ওয়াইস করুনি মার খেদমত করে মার সেবা করে জঙ্গলে যখন বসবাস করলেন পাহাড়ের উপর যখন বসবাস করলেন ওয়াইস করুনি মার জন্য ফল ফ্রুটের ব্যবস্থা করলেন মার খেদমত করতে করতে একদিন আমার নবী মসজিদে নববীতে এমন প্রেমের বাজারে ডাক দিয়ে বলে উমর দাঁড়িয়ে যাও আলী দাঁড়িয়ে যাও তোমাদের জন্য বুশরা লাহুমা সুসংবাদ রয়েছে উমর খুশি হয়ে গেলেন আলী খুশি হয়ে গেলেন বলছেন আর দেরি করিও না আমার একটা পাগলা আছে আমার আশেক
যেই মাকে রাজি করেছে আমি নবী তার বুকে নিলাম আর দেরি করিও না ওয়াইসুল করনি করণ শহরে গিয়ে আমি নবী যখন দুনিয়া থেকে জাহিরি ভাবে চলে যাব আর দেরি করিও না আমার জুব্বা মুবারকটা আমার ওয়াইস করনিকে উপহার দিয়ে দিও নবী চলে গেলেন নবীর হুকুম অনুযায়ী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন করণ শহরে গেলেন সবাইকে বললেন আমার নবীর একটা আশেক আছে ওয়াইসুল করুনি সবাই বলেছে পাগলা তার কোনো উশ নাই তার কবরের ঠিক নাই উমর বলে তোর চাইতে পাগলা পৃথিবীতে নাই ওই ওয়াইসুল করুনি হলো আমার মুস্তাফার পাগল তোমরা দুনিয়ার পাগল আর আমার ওয়াইসুল করুনি হলো সোনার মদিনার পাগল বললেন মাফ করবেন উনি পাহাড়ের উপর আছে ছোট একটা ঘর মার গোলামি করে উমর চলে গেলেন আলী চলে গেলেন দেখলেন মার গোলামি করছে মার খেদমত করছে নামাজ অবস্থায় ছিলেন উমর দাঁড়িয়ে আছে আলী দাঁড়িয়ে আছে নামাজ শেষ করে বের হলেন দেখলেন দুইজন মেহমান ডাক দিয়ে বলে আপনাদেরকে আমার সোনার মদিনা পাঠিয়েছে আল্লাহর ওলির শান বুঝেন মার গোলামি করতে করতে এমন ভাবে নবীকে রাজি করেছে মালিককে রাজি করেছে এতটুকু শেষ নয় নবী এমন ভাবে খুশি হয়েছে জুব্বা মুবারক পাঠাইলেন আলী দাঁড়িয়ে আছে উমর দাঁড়িয়ে আছে আলী দাঁড়িয়ে আছে নামাজ শেষ হওয়ার পরে ডাক দিয়ে বলে আপনাদের চেহারা থেকে আমার নবীর খুশবু আমি গোলাম ওয়াজ করুনি পাচ্ছি বললেন আপনার জন্য সোনার মদিনা জুব্বা মুবারক পাঠিয়েছে এটা জুব্বা মুবারকটা নিয়ে মাথার উপর বুকের উপর টুটের উপর লাগালেন বললেন নবী কিছু বলেছে নবী আর কিভাবে বলবে আপনি আপনার কাছে আসতে দেরি আপনি তো আমাদেরকে চিনে ফেললেন এখানে আর কোনো কথা নাই আমার নবী বলেছে আপনি যেন উম্মতের জন্য দুই হাত তুলে উম্মতের ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ যেন নবীর উম্মতকে যেন ক্ষমা করে দেয় আপনাকে দোয়া করতে বলেছেন দেখেন আপনাকে কেন দোয়া করতে বলেছেন কারণ আপনি মুস্তাজাবু দাওয়া আপনি এমন মালিককে এভাবে রাজি করেছেন আপনি হাত তুলতে দেরি আমার মালিক কবুল করতে দেরি হবে না কারণ আপনাকে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন তখন ওয়াইসুল করুনি মার চেহারা দেখে দেখে হাই 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 মার চেহারা দেখে দেখে দুই হাত তুলে দিলেন মাওলা আমি তো মার পাগলা গরিব মানুষ নাই কোনো টাকা কিন্তু আমার ঈমান বলছে আমার মা আমার খেদমতে রাজি হয়েছে আমার মার উসিলাই আমি গোলামের উসিলাই সোনার মদিনার উম্মতকে আপনি ক্ষমা করে দেন আমাদের জন্য দোয়া করেছেন ওয়াইসুল করুনি ওয়াইসুল আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমি কষ্ট দিচ্ছি আপনাদের জন্য দ্রুত বলছি কারণ সময় শেষ আমাকে লিখে দিয়েছেন আমাদের মুরব্বী এই জন্য আমি দেরি করব না এখন আসেন মার আমি বলেছিলাম মার খেদমত হলে ভাই জান্নাত তো গড়ে সুবহানাল্লাহ বলুন জান্নাত তো গড়ে অনেকেও বলে মক্কায় যাব নাই কোনো টাকা নাই কোনো সম্পদ আমার নবী বলে মার চেহারা দেখো হজ্জাতাম মাবরুরা কবুল কিত হস আপনার আমলে লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না আমার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে যদি মা না হুস আল্লাহ না হুস মা খুশি পৃথিবীর সবাই যখন খুশি না হলেও মালিক খুশি হয়ে যাবে এখন আসেন মালিক বিন দিনার হজের মধ্যে গেলেন দেখলেন হাজার হাজার হাজী সাহেব হাজার হাজার আল্লাহর বান্দা মনে মনে এরাদা করলেন এত লক্ষ লক্ষ মানুষ এত হাজার হাজার মানুষ হয়তো এখানে অনেকের হজ কবুল হবে না গুমের ঘরে গেলেন নিজ যাচ্ছেন ঘুমাচ্ছেন হঠাৎ করে কে জানি এসে বলছে ও মালিক বিন দিনার সবার হজ কবুল হবে কিন্তু একজনের হজ কবুল হবে না তার নাম কি জানো
বললেন মুহাম্মদ বিন হারুন আল বলখি মুহাম্মদ বিন হারুন আল বলখি এখন মাশাআল্লাহ বিল্ডিং এর টাওয়ারের কোনো অভাব নাই প্রাচীন যুগে টাওয়ার ছিল না বাংলাদেশী খাজি আমেরিকার খাজি বলখির খাজি এভাবে তাবুক থেকে তারা সেখানে রেস্ট নিতেন ওই সময়ও বাংলাদেশী খাজি বলখি খাজি তালাশ করলেন মালিক বিন দিনার স্বপ্ন দেখার পরে যখন নামটা বলেছে ঘুমটা ভেঙে গিয়েছে উনি দেখছেন কোথায় বলখি খাজি বাংলাদেশে খাজি দেখা যায় আমেরিকার খাজি দেখা যায় মিশরের খাজি দেখা যায় বলখির তাবুক যখন দেখলেন ওই তাবুকের মধ্যে মালিক বিন দিনার ঢুকে গেলেন বললেন আপনারা চিনেন মোহাম্মদ বিন হারুন আল বলখিকে চিনেন সবাই বললেন বহুত বড় বুজুর্গ অনেক বড় বুজুর্গ অনেক বড় পরহেজগার নামাজি বান্দা একবার দুইবার না 60 বার হজ করেছে কয়বার 60 বার হজ করেছে বললেন এত বুজুর্গ এত পরহেজগারি 60 বার হজ করেছে কিন্তু আমি স্বপ্নে এটা কেমনে দেখলাম দেখলেন সামনের দিকে যখন গেলেন দেখলেন তাবুকের ভিতরে নামাজ অবস্থায় আছেন মুহাম্মদ বিন হারুন আল বলখি পিছনে দাঁড়িয়ে আছেন নামাজ শেষ হলো সালাম ফিরালেন বললেন সালাম ফিরাইতে দেরি বললেন আপনার নাম মালিক বিন দিনার বললেন আমি তো নাম বলি নাই কেমনে চিনেছে আমাকে আপনি স্বপ্ন দেখেছেন আমার হজ কবুল হয় নাই এত বড় বুজুর্গ এত বড় আল্লাহর ওলি এত বড় পরহেজগারি আমি নাম বলি নাই আমার নাম বলে দিচ্ছে মালিক বিন দিনার আমাকে কে স্বপ্ন দেখাইয়ে দিয়েছে এটাও বলছে আমি তো কিছু বুঝছি না আমার কোনো কিছু বোঝা আসতেছে না কারণটা কি হঠাৎ করে মোহাম্মদ বিন হারুন আল বলখি বলে হুজুর আমি যদি এই ঘটনা যদি আপনাকে বলি আপনি আমাকে মেরে ফেলবেন বললেন না মারবো না আপনি নামাজি বান্দা 60 বার 60 বার আপনি হজ করেছেন মদিনা শরীফ বারবার গিয়েছেন আপনি দান সহরাত করেছেন আপনার চেহারা দেখে আমার মাইন্ডের মধ্যে এই বিষয়টা জানা হচ্ছে না তখন মোহাম্মদ বিন হারুন আল বলখি বলছে হুজুর আমাকে ক্ষমা করবেন দেখেন আমার ডান হাতটা নাই আমি যখন নওজোয়ান ছিলাম আমি মদ পান করতাম আমি মানুষকে বড় ধরনের কথা বলতাম রমজান মাসে একটা রোজাও রাখি নাই হিন্দুরা রোজাকে সম্মান করে বেধর্মীর মানুষরা রোজাকে রমজানকে সম্মান করে আমি উপেন ভাবে খাবার খাইতাম একদিন দেখলাম দোকান বন্ধ আমি ঘরে গেলাম ঘরে যাওয়ার পরে আমার মাকে বললাম আমাকে খাবার দাও মা বললেন তোর মতো নাফরমান তোর মতো নাফরমান পৃথিবীতে নাই সারা পৃথিবীর মুসলমান মালিকের রোজা বুকে নিয়েছে রমজান মাসে রোজা রেখেছে আর তুই রমজানের সময় আমি মার কাছে খাবার তালাশ করছো আল্লাহ এরকম নাফরমান বান্দা কোনো মাকে দিও না এইভাবে কথা বলার পর মোহাম্মদ বিন হারুন আল বলখি মাকে এমন ভাবে হাত দিয়ে ডান হাত দিয়ে জুড়ে এমন ভাবে পিটা দিলেন এমন ভাবে ধাক্কা দিলেন এমন ভাবে আঘাত করলেন এমন ভাবে ধারানো অস্ত্র দিয়ে এমন ভাবে আঘাত করলেন উনি হঠাৎ করে গিয়ে চুলার মধ্যে পড়ে গেলেন কিসের মধ্যে চুলার মধ্যে পড়ে গেলেন দাও দাও আগুন জ্বলে এদিকে মা আগুনে দাও দাও করে জ্বলছে ওই সময় মা চিৎকার দিচ্ছে আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে রক্ষা করুন এই সন্তান যেন আমার চেহারা না দেখে বদদোয়া করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই মোহাম্মদ বিন হারুন আল বলখি সে তো মদ খেয়েছে বললেন হুজুর ওই সময় আমি মদ খেয়ে ঘরে আসলাম আমার মাইন্ড ঠিক ছিল না আমার মেজাজ ঠিক ছিল না আমার মা যে চিৎকার দিল ওই চিৎকারের ডাক আমি শুনেছি কিন্তু আমার মাকে আমি রক্ষা করি নাই আমার মা চলে গিয়েছে আমি সকালে উঠতে দেরি দেখলাম আমার স্ত্রী কাপড়
চুপর যা আছে সবগুলো লেডি করেছেন সবগুলো লেডি করার পর আমি বললাম কিরে আমার স্ত্রী কি হয়েছে বললেন তোর মতো নাফরমানের সংসার কিভাবে করব যেই ছেলে মাকে চুলার মধ্যে ঢাক্কা দিয়ে ফেলতে পারে মা দুনিয়া থেকে চলে গিয়েছে তোর মতো নাফরমানের সংসারের চাইতে বড় জঘন্য পৃথিবীতে নাই কারণ তোর মতো গুনাহগার নাফরমান জাহান্নামে পৃথিবীতে নাই আমার স্ত্রী চলে গিয়েছে আমি মা যখন পুড়ে ছাই হয়ে গিয়েছে যেই ডান হাত দিয়ে আমি ধাক্কা দিয়েছি ওই ডান হাত দাঁড়ানো একটা তলোয়ার নিয়ে এমন ভাবে এক কূপে আমার ডান হাত ফেলে দিয়েছি তখন মালিক বিন দিনার মাকে আঘাত করেছে এটা শুনে এমন একটা তাপ্পর দিয়েছে বললেন তোর মতো জাহান্নামে পৃথিবীতে মারার পরে চলে গেলেন চলে যাওয়ার পরে রাতের মধ্যে ঘুমাচ্ছিলেন হঠাৎ করে ঘুমের ঘরে সোনার মদিনা তশরীফ এনেছেন বললেন মালিক বিন দিনার তুমি হাত দিয়ে কারে মারলা সে তো আমার গোলাম সে নাফরমান হতে পারে জাহান্নামী হতে পারে কিয়ামতের ময়দান যখন সংগঠন হয়ে যাবে কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে ওই সময় আল্লাহ মাকে তুলবে কাকে তুলবে মা 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 মাকে তুলবে তাকে জাহান্নামী ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে ওই সময় মোহাম্মদ বিন বলখি বলবে মারে আমি বুঝি নাই মদ খেয়েছিলাম রমজানের সময় রমজান রাখি নাই 60 বার খস্ত করলাম কবুল হই নাই মারে তোমার ছেলে কি জাহান্নামে যাবে তুমি কি সহ্য করবে মা দেখো না জাহান্নামী ফেরেশতারা আমাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে ওই সময় মা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমাকে কষ্ট দিয়েছে আমি ছেলেকে মুখ দেখাবো না বলেছি কিন্তু আমি তো মা যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে আমি তো মা ওয়াহনা আলা ওয়াহনিন কষ্টের পরে কষ্ট করেছি আমি মা ফি আমাইনি 2 বছর দুধ পান করিয়েছিলাম কোরআন বলে কিন্তু আমি তো মা আমি সহ্য করতে পারবো না নবীরে আপনাকে সাক্ষী রেখে বলছি আমার ছেলেকে ছেড়ে দিতে বলেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না আমি মা সহ্য করেছি আমি আপনাকে সাক্ষী রেখে বলছি আমি মোহাম্মদ বিন হারুন আল বলখি আমার সন্তানকে আমি মা হয়ে আমার সন্তানকে ক্ষমা করে দিলাম ওই সময় আল্লাহর নবী বলবে মা যখন রাজি হয়েছে নবী তো রাজি নবী যখন রাজি হয়েছে মালিক তো রাজি আর কোনো কথা নয় আমার মোহাম্মদ বিন হারুন আল বলখিকে জান্নাতে নিয়ে যাও তাহলে কিয়ামতের ময়দানে মার একটা নজরের সুপারিশে জান্নাতি হবেন দুনিয়াতে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তারা কি জান্নাতি না জাহান্নামী ভাইজান সময় তো আছে আজকের এই সুলাগান এই আলোচনা বুকে রেখে ভুল হতে পারে বন্দা তো ভুল হবে আজকে গিয়ে মার কদম ধরবেন আপনি রেজা হুজুরকে ভালোবাসেন বুকে নিয়েছেন কোনো কাজ হবে না মা রাজি গোলামি রাজি আপনি মাজার শরীফ আছে না নাই বলেন আমরা সুন্নিরা মুসলমানরা মাজারের ভক্ত ঠিক কি না আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিন্তু আমার কথা হচ্ছে মাজার শরীফ মাজার বুঝতে দেরি জানা বেশি মনে তো বল না হ্যাঁ শেষ করে দিচ্ছি একটা কথা কই আমি শেষ করে দিব আপনারা আস্তে আস্তে লেডি হয়ে যান যারা আছেন আমার যুবক ভাইয়েরা আস্তে আস্তে লেডি হয়ে যান ফকল হতে গেস্ট গুরুত্ব হতে হবে আল্লাহ এবং ক্যাঙ্গু জুসম মতো নাই আকসমত হইব না ইনশাআল্লাহ মাজার আসার নাই সিরিঙ্গে কাম কথা শেষ করে দিচ্ছি মাজার শরীফ আসার নাই আর শূন্য কল মাজারের ভক্ত বস কি ভক্ত মাজারের ভক্ত আরা আর শাহিন চাই সিরকুডের ভালোবাসি জামি আহমদিয়া সুন্নি আলিয়ারে ভালোবাসি কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ারে ভালোবাসি এখন আইন আর মারখেতমন নগরী যদি আমি মাজারম মিদি দর্শ মসদি হাসব না এসা কথা নকদ আই মাজারম মিদি আর মারখেতমন নগরী পীরুর খেদমত গরি হাসব না আই আর মা বাবার খেদমন নগরী পীরুর ট্যাংসি বিলে হাসব না তিন তো রানো বুঝন আজ ইয়ারা দশম মিদি হক মাজার আসারা নাই হক মাজার আসারা নাই
বন্ড মাজরা সারা নাই এখন মেয়ে ফকর স্বপ্ন দেখে মাজার উড়ি যায় এলে মাজরা সারা নাই আমা কি দে খতম মান্য কইজন খালি স্বপ্ন দেখি দি জীবন নামাজ না ফরজ এলে মানুষের মাজার গজ্জে না গজ্জে তুই একান শরীয়তের মাসালা হইলি বন্ড মাজারর উরুষ গরণ হারাম উরুষ গরণ বন্ড মাজারর জিয়ারত গরণ হারাম এগিনো জিয়ারত যারা গরিব ইতারাও পদবষ্ট এখন আর দেশমিদি সুললাম বাতাইলে গালদি বাজদাইলে নামাজ ন পড়লে এগুনোরে বোধ কি হলি মন গদ দিলে আসরা নাই তো দুষ্ট আর আর অনরা হক মাজারর বাদ দি দুনিয়ার ব্যবসা শুরু করে দি ইল্লা আসরা নাই আমি হুজুরের ফাওয়া হক কথা কই যায় মন হলো দদ দিবেন ডাইরি পুরো বলব 2025 পর্যন্ত সুবহানাল্লাহ দতর ফলারা ন বাবে ব্যাঙ্গি রাই দি আলহামদুলিল্লাহ কিন্তু কথা কইতে গোসাইতে লাগব না কেন স্বপ্ন দেইলে ও মাজার হয়ে যাইবি ও কিউর মাজার হদ গুলির মাজার কিউর মাজার তালা মারহার মাজার কিউ মারখা জটপুরের মাজার ইলা আসানা নাই ও গো দেখি দেও ভাই মই ফকরেন বিয়া কম দাদা উজুর গো দেখি দি গুলি গুলো ইয়ো ভাই গুলি লে গ্রাফ 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 করের মই বা ফিটে ফরিদার কই আতা আছে এখন ইউটিউবে মিদা আছে আর আর পেছে ঢুক করো না ইবে কি ফিরে আবার তো এগুনো রাখার না আর সুন্নিয়ত বর্ণনা নূর এই সমস্ত মাজা দিলে সাথে সাথে দুইয়া তুলিয়ে রাসূল আন্দন দর হাজার নাই এগিন বাঙ্গি দম ই হনা হামাইস তুনু কিয়া তোমার তাত নাই তোমার তে ব্রেন নাই তোমার তে পা নাই হক ভাবে ব্যবসা করো না ইয়া মাজার অম্মি দিওয়া উরুষ হইবে সমত কিরে হইতরন না মশুগ্গ সাজাই ও ভাই ব্যানারা কান দি সামু দাদা আস্তার ডাকে আপনারা কেউ যদি 10 টাকা দেন জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে আসারা নাই এন কুকিলুর কণ্ঠ হাদিস শরী দায়িত্ব দিবেন না কোরআন হাদিস এমনি আসে নাই আসে না গরু গরে গোরা দিন ভাই লাইটার লাগাই আ আমি প্যারা নিন না কথা হইন না ফরদ দে মামু তুই লে গরদ দে না কথা হইন না ফরদ দে এন ফিড়ে ফিড়েবু এন মশগতি এ গরাই এর ভাই সাজাই বেড়ানা কান লাগাই উরুস শরীফ লেহি এন ভাবে কই দে অনরা যারা এই ফকির রুটিয়া দিবেন পাঁচটিয়া দশটিয়া বিশটিয়া অলিবে ফইন না আল্লাহর অলিবে ফইন না রে তো আল্লাহর অলিবে তো ফইন না আরা অলির সম্মান মান সম্মান নবজিত দি এই কারণে আর বোধ বায়ক কোন আর ক্ষতি করে ঠিক কি না করে না নগরের তো দুষ্টরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা লই আশা ইনচাইসির কুল লই রে কেউ হতা হইতে পারিব না স্যার হতা নগদ দে গোসল আজম মেজবন্ডারি লোকে হতা হইতে পারিব না কিয়া এই হকত দে ইয়া ডানে কবর ডানে মাজার বামে মাজার গরজ জাগা লই স্যার ঘন্টা স্যার ঘন্টা বেগিরমি ফুদনাতি বেগি মাজার ভিতর কইতে না আর আর বাজি জামির অধ্যক্ষ তুই ইবেন আল্লাহর ওলি আই কি ওলি না ও আই তাই যে গলি অন্য পারি কি অন্য পারি দি গলি অন্য পারি তো তোমার আর মজা করলব না ব্যবসা অন্য গজ্জন ওলি কল অনরা টিয়ার মোহতাজ ন চুকুর ফলকে 90,000 মুসলমান গজ্জন খাজা গরিবে না ওয়ান্স যেগুনে মানুষের খাবাই দে আই অনরা দোয়াই মারিন দি জেউল জেউল হক সানি ওয়াইস করনি শাহিন শাহ জেউল হক মেসবন্ডারে ওলা মারিন দি আই দেখি দেন মওলা হুজুর হাসান মওলা মেসবন্ডারি ড্রেক খই দি দে আর দরবারত মস্তুসি নইন্ন সুবহানাল্লাহ খাদিও নদিও আয়ের আই জিয়ন জরাইম জিয়ন জবা গজ্জুম ইয়ান খাইয়েরে আল্লাহ দোয়া গজ্জু সুবহানাল্লাহ এনুগো মওলা হুজুর দেখি দি কেন সুন্দর কথা এটা গরু মহিষি নানি এর এলে ফলাই চলাই নু গজ্জু মনে কইলে তোমার না যারা আর বাজিরে ভালোবাসো যারা আর গোসরাজ মেসবন্ডারে ভালোবাসো আয়েরে তবুর খাইবে নাসা নাসি ফাসা ফাসি গরম দরকার ইয়া সন্না বোঝ জাগাম মিদি মুয়ে ফুয়া মর ফুয়া মিছি নাসের ইন কি কোরআন হাদিস আছে না আল্লাহ বুঝিবে তৌফিক দান করো বোধ কে হুদু জুরুর ফা জমা তো কি আল্লাহ না না বাস জমা তো ওই তুম চাইলে বোধ পা হুদু জুরুর ব্যাক ইদার লোক দিতে না অনত্য হক গান হকম পড়িব হালাল গান হালাল হম পড়িব হারাম গান হারাম হম পড়িব হক লই চললুন গুমর গরম মিদি সোনার মদিনা চলে আসবে ইয়া অনা আসন জটফর মিদি দুও বিনে লাই ফাস্তিয়া দিল অনে কুশুই জঙ্গুই ইতো ফলাই করার পাঁচ অক্ত নামাজ ন বদলে বদল বলা জানা নাই জীবন মিদি নামাজ তো ন ফরে ন ফরে সেরা গান সাইউন না
আর হুজুর হোসেন আসুন আর সেরা খালা না হওয়া তো দাং মাংস হলে কি ব্যবসা দাং বাক্স হলে কি ব্যবসা মাজার হলে কি ব্যবসা এগুলো তো আল্লাহ সুলতান বানাই দি ইতার আর আর খাবা বিদে সুবহানাল্লাহ ইতার দরবার যাইন আর খাইম দাল্লা তুই আর শাহ জালাল বাজির উসিলাই আল্লাহ তুই আর গোসরাজ মেসপন্ডার উসিলাই তুই আর শাইন জেসের কুট উসিলাই আর আর রিজিক দান কর ইয়া ফাস্তিয়া দশটিয়া তুলি উরুষ গরি ওরা মাজার সুরি পরে হাই 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 নষ্ট করছি ইল্লা আসানা নাই গুসানো ইন বাজি আয় ওলির বংশধর আর বড় ভাই জান কেমন হই আয় আর নবীর বংশধর হস দাবি নগরি ইয়ার আর নগরি আর বাবা জি কইতে বাবা হন সমস্ত চৈতন্য লইবে গোলামি করো আর নবী তোমার আর বুকুল লোক সৈয়দ জামশেদ সাল কুরাইশের বংশধর নাই আর বাফর দিক দিয়ে মার দিক দিয়ে জিয়াউল হক মেসবন্ডারের বংশধর হস বন্ধ কই ই কিল্লে হই দি আরা আল্লাহর ওলিকে ভালোবাসি আরাম মাজার শরীফের ভালোবাসি কিন্তু বেহক মাজার বে আকিদার হাসরদে নবীর সুন্নতের বাইরে হামসরদে এরকম বন্ড মাজার আনা নমানি বন্ড মাজারে হন সঙ্গত খবরদার জিউদ্দিন ন যাবেন আগে বুঝিবেন ইবে হক আছে কিনা ইবে তো কিছু পাইম না এনে মন হই লাইটে সাজাই ফেলে ই ফাস্টিয়া দশটিয়া বিশটিয়া একশো টিয়া এক হাজার টিয়া দি ফেলে ইউন যাই ফলাই করতে লাগুন ইউনের কারণে গরম মিলি গজব ফুরিব আল্লাহ প্রত্যেক করে বুঝিবে তো বিদ্যাম করো কিন্তু সাইয়ন এন এন দরবার আছে দে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা উরুষ শরীফের নুমই হ না ফকল হন না হয় না নুমই আর গৌসে কমিটি বাইকো যাইরে না যাই সাইয়ন তো শরীয়তের বিরোধী কান হাস আছে না এক কান হাস দেহাই ফেললে আর মাঠ ময়দান স্টান্ন এই তুমি কুলি বেড়াইম সমস্ত পোশাক কুলিয়ে রে শার্ট প্যান্ট পরিণ্য আর মাহফিল করতেন আর জামি আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা সম্মি যেতে যাইবেন আ কিভাবে আন্নবী সুন্নত তরিকাত কিভাবে উরুস শরীফ গরম পড়ে কিভাবে বুখারি শরীফের দরস প্রথমত তো শুরু হয়ে দেয় কোরআন এবং বুখারি সুবহানাল্লাহ ফজরের নামাজ তো শুরু হয়ে দেয় কোরআন শরীফ তেলাওয়াত তারপরে শুরু হয়ে দেয় বুখারি শরীফ তেলাওয়াত তারপরে শুরু হয়ে বহুত ফকল মেসকা শরীফ পড়ে বহুত ফকল জিকির করে এগিয়ে না উরুস শরীফ ইয়া উগ্র প্রাণী আয় দেখি দেবো ভাই বল খালি কে যাই হ্যাঁ এন শুকুর ফানি বজ্জি দাও ভাই মৈশোরে সাজাই রাও ভাই মৈশোরে আমি কো মেসবেন না রাও কথা কথা কেমন বজ্জি দাও বাজি মৈশোরে সাজাই ফকল ফিজুদি ডুল বাজা বাজাই এগুলো কি কথা এন বাবে ডুল বাজা বাজাই লই যাই এন বড় বড় ইন্ডিকশন মারাত দে মৈশে এক লাভ মারে ইতার আর এক লাভ মারে ইন কি উরুজ না হওয়া উরুজ না বাজ আল্লাহ রা বুঝিবে তফিক দান করো কুশার হইতে লাগুন না ওনারা ওনারা গুসা হইতে লাগুন না আনলই বাজি নিচ যদি গুল্লা ফুরাই দে এন ভাবে গুল্লা ফুরাই দাও ভাই আ মসিবে খুললে শুকুর পানি বেড়ার তুই তোরা যে এবার এই কষ্ট দিয়ে লই যাবি কই ইবের প্রতিটা শুকুর পানি ইবের আগাতে গিন আল্লাহ পর্যন্ত নফসিব না এই গজব তোরা উদ্দিন ফুরিব না ইবে কি উরুস তোরা কি আর গৌসরাজ মেস বন্ডারি হই না তোরা কি আর গোলাম রহমান বাবা বন্ডারি হই না তোরা কি আর জেলক মেস বন্ডারি হই না তোরা কি সাইন সাইসের কুড়ি হই না আর শেরে বাংলা কি হই না এই অনত্ত বসে আছে আল্লাহ সমর্থ দি অনত্ত মনোহর দে মা বাবার গোলামি করানোর পরে সুবহানাল্লাহ মা বাবার বুকুল লোনার পরে মা হদ অভুত আই গোসরাজ মেস বন্ডারির বোধ ফল উগো মশ লই যা তুই মসিবে অনেক সুন্দর করিয়ে রে আদর করি শোয়া করি পানি টানি হাঁপাই রে গাড়ি ধুইল জন না ইয়ন লই যাই রে একটা মালিকের হর না আই গোলাম আসি দি আর গোসরাজ মেস বন্ডারি দরবার মিদি উড়ছে পা আর মা হই দাই মোশ দি দি আলহামদুলিল্লাহ ইয়ন সবাবু নাকি গোলা টোলা ফুরাই ইন্ডিসে মারি ইবের অত্যাচার করিল যে খুশি হইব আর মেস বন্ডার বহুত হলা দক্কল বারবার মানা করে ইউটিউব সাইল আর হস হাসান মোলা হুজুর বারবার মানা করছি খবরদার গোলা ফুরাই এরে ইন্ডিসে মারি লাফা লাফে গড়ি বক্স বয় এরে এরে গরু টোন মাইন আর একখানা গুণাগান্ন করছো আমি শাহ ইনসাস দিয়ে হলো হক মেস বন্ডার আউলার আর দরকার নাই তোমারা আইয়ের খাই যাই সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেক করে বুঝবে তফিক দান করো আর বাবাকে গুসাইন না গুসাইন না হনো এগিন ওয়াইস আজ এসে শিক্ষা লইবেন মাজার শরীফ যাইবেন খেদমত করিবেন খবরদার মাজার হলো ব্যবসা না করছো এখন ফকল সালাক সুবহানাল্লাহ এখন ওর ফকল এ তাঁর দাদা তারা তুন কুরো হাবাই রে চা হাবাই জাগালে ফেলে কিলতে ফেলেই দে সাহেব ফতুরে এক ঘন্টা জাগালে তো জন না কে আমাদের দেখবো সাহাবা বাত খাবা টিয়া দে ডবল ফকল হবু দে এত যুগুর মানুষ সকল বিয়া হল আসিল ফার্ম এক কেনা দম মতন ফাঁসড়ি কেন উড্ডুকে দম মতন স্যার খানি জায়গা দিবে এখন ওই অন্য কেলা হন না
ফোয়াসা বেগম বুঝাও বা অনম মুশকিলি দিলে গুণ আর ফকর বহুত পরিবর্তন আলহামদুলিল্লাহ কোন আর ফকর প্রতিটা জালাই জালাই আলহামদুলিল্লাহ যারা আর কাছে যায় জিদ্দুর ফরিদ কোরআনের বাইরে কোনো কথা না কই অনরা গুশন হই না বাজি অনরা খুশি করি খবর জন দরকার নাই আর নবী খুশি হম পড়ব আর নবী খুশি হম পড়ব আর মালিক খুশি হম পড়ব ইয়া না যা ইয়া বোধ কেউ হবে হুজুর ইয়ন অনরা উরুষ গরিবেন উরুষর শরীয়ত আছে না নাই তরিকত আছে না নাই মারফত আছে না নাই হাকিকত আছে না নাই এ দূর হতা হই দি যদি কেউ নবুজন আমি বকুল্লো বুঝে দিব আর বাস বাড়ি বেশি দূর ন আর তো অক্সিজেনও বিল্ডিং আছে খলি শর্মাজারের বিল্ডিং আছে আর বাড়ি হইলে টেনার এই বোতল খলি শর্মাজার আইবেন আমি বাপর দিক দিয়ে ওড়ি রাওলাদ মার দিক দিয়ে ওড়ি রাওলাদ আবার বাপর দিক দিয়ে ডাইরেক্ট আর নবী রাওলাদ সুবহানাল্লাহ তুই আর ওড়ি নমাইলে মানিব হনে কিন্তু অনরা জি মুত্তে লাগবো যেগিন আর বাইক কল গরের এগিন প্রতিবাদ গ্রহণ দরকার আসার নাই আসার নাই অনরা লাদ দি ব্রেন দি অনেক চাকরি করন অনেক ব্যবসা করন ইয়া সুন্দর গরি জট ফট লাগাই বড় বড় কো দান বাক্স দিও না বেচারা নবুজের ফাস্ট ইয়ে ফেলার দশ টি ফেলার ফরিত্র হারাপে গিয়ে অনরা বাজি ফরিত্র হারাপে গিয়ে দিনে ওলি বেজের শুই আছে এবি কি দশ টিয়ার পাওয়ার যোগ্য বিশ টিয়া পাওয়ার যোগ্য একশো টিয়ার পাওয়ার যোগ্য আমি সুরা খালে ফোয়া ফরাইতাম যেতে ইন্টার ফুটতাম তুই ফোয়া ফরাইতাম দেখতে গোল করি দশজন বসতু তুই আমি এর ফোয়া ফরাইতে 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 মিজান মুসলাই বিম ফরাইতাম মাঝে মাঝে গণিত গণিত বেশি বুঝতাম দে স্কয়ার প্লাস বি স্কয়ার এই বেশি বুঝতাম ফরাইতাম আমার দেখ দি ফোয়া গো ভাই ফকরত্তর গোড়া একশো টিকে বান্ডে ওদিন বের বিলি এত বড় আমি যে কিরে তোমার তো লেখা ফরা নাই কিতে লাগবে হজুর কেউ নু হই ওদের ফেসু দিয়ে আসে তো ও ভাই ফিস তুমি বের করতে পঞ্চাশ টিকা বান্ডিল একশো টিকা বান্ডিল পঞ্চাশ টিকা বান্ডিল হ্যাঁ মনে মনে বলছি তুই সুরো ফুয়া কিরো ফু তুই এত বুটি এত দে হতে হুজুর খালি রাতে আরো গরম মিলিয়ে হতে বাক হই দে হ্যাঁ কি বাক হ দান বাক্স খুললি দে এটা প্রচুরটি উঠটি এ তুমি কথা একশো টিকা বান্ডিল আর পঞ্চাশ টিকা বান্ডিল মারি দিদি দেখুন না বাজি একদম আল্লাহর কসম জান্নাতের বাগান ঘোষণা হইন বাজি বুঝি বললে হই দি ওনারা আর খারাপ মনে করেন আয় আন নবীর হাসে ভালো হইলো হ্যাঁ আউলিয়াই কেরামের হাসে ভালো হইলো আর মালিক কবর করলে ভালো হবে আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ বলছি কিছু দে খদে এন ভাবে হাম বুঝছি হুজুর ইন্দে আর বাফে গনের ইন্দে আর সাসা গনের আই সুন্দর গড়িয়ের একদম প্যাকেট ট্যাকেট বড় আছে ঢুকে ফেরাইলাম একশো টিকে বান্ডি ও ভাই এখন দেখলাম গন্ধ চাই গইন্দে গইন্দে হদুই হইতে না সাত হাজার টিয়া কদু সাত হাজার টিয়া এত ইন্টার ফুই নাই বসুর আদা মেসে কত আশা করি টেমন দিই এটা তো হামসাড়ি পেলেই তুই যারা গাজাহার মথার এই সমস্ত বন্ডর মাজারত টিয়ানো দিবেন অনত ভালো লাগে ডেক বড় হাতি দিবে নেবেন কিন্তু মা বাপুর রাজি করি আল্লাহ বুঝবে তফিক দান করো আল্লাহ প্রত্যেক করে হায়াত মিলি কোটি কোটি বরকত দান করো আর একখান হতাশ হয়ে যায় হক মাজারও যদি কেউ ভাঙ্গে আর কি বৈঠিক কুম্ম নাকি আর সালাম দিব দে আসসালাম আলাইকুম বিহেন সাহ এলো হইম না 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 মাজার যদি হক মাজারের উপর কোন কিছু করা হয় ডান হাত তুলে বলেন জান দিতে প্রস্তুতি কারা কারা আছেন আল্লাহু আকবার জান দিতে রাজি আছে নাই এবং হক মাজারের ব্যাপারে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম না তাদেরও অনেক উলামায়ে কেরাম বলে তোমরা হক মাজার বাঙ্গিও না আল্লাহর গজব নাজিল হয়ে যাবে আমি আশ্চর্য গেই হন একান জাগাম মেদি একান হক মাজার বাঙ্গি উগ্র আলেমর নির্দেশ করমে এনে ইয়ার দুই দিন পরে এনে কান রুকই দে রুকই দিন বাজি ইউটিউব বোলা হনাই দে কি হনাই দে ও মাজার বাঙ্গি বেলে ই আ সিরিন ভর দে বোলা হদ দে তুই আর আশে কর মাজার বাঙ্গুজ দে আই জিবের গোলামি ওর মাজার বাঙ্গুজ দে মানুষ মারম পত্তনু এন ভাবে হক দি দাও ভাই ফুয়া এবং বাফরে একবার জাহান্নামত ফাটাই দি ও হতা ঠিক আছে না অনরা ইউটিউবে চাইও ইতাল্লাহ বাজি যেদিন হক মাজার আছে খবরদার বিয়াদ অভিনগর্জুন এক নজরে বোধ কেউ ট্যাং খাইবে লেই বোধ কেউ সুখ খাইবে লেই বোধ কেউ জাহান্নামত ফাটা দিই আল্লাহ বুঝবে তফিক দান করো তুই আরা যারা আছি মুসলমান আরা হক মাজার যেদিন আছে এগিন অবশ্য ভালোবাসি আল্লাহ প্রত্যেকের বুঝবে তফিক দান করো আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله
وأصحابه أجمعين ربنا 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 ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي ولمن توالد ولأستاذي ولشيخي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات ورافع الدرجات يا قادر الحاجات جبني হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া শাই রয়েছি আমরা গুনেগার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা বার বার নসিব করুন আল্লাহ আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিন আমাদের মা বাবার জীবনের গুনাহ ক্ষমা করে দিন আল্লাহ যাদের মা নাই বাবা নাই সারা তিন হাত মাটিতে শুয়ে আছেন মাওলা আল্লাহ আজকে জান্নাতের বাগানে বসে মাওলা আমি গোলাম দুই হাত তুলে দিয়েছি অনেক আশিকের রাসূলরা মাওলা অনেক নবীর প্রেমিকরা অনেক মাসুম বাচ্চারা দুই হাত তুলে দিয়েছে মাওলা ওনাদের উসিলায় আল্লাহ আমাদের দোয়া দরখাস্তকে আপনি কবুল করে নিন প্রত্যেকের মা বাবার কবরে কবরে সওয়াবের হাদিয়া পৌঁছে দিন আল্লাহ আমার আব্বা হুজুর সহ সমস্ত মুরব্বি কেরামের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন আল্লাহ আমি আসার পরে দেখলাম হাজার হাজার প্রেমিকদের যেই যেই সুলাগান যেই প্রেম ভালোবাসা একজন আমার ছোট বাচ্চা পর্যন্ত উঠে নাই মাওলা আল্লাহ আজকে আপনার এই গোলামদেরকে কবুল করে নিন আল্লাহ আপনার গোলামদেরকে কবুল করে নিন আল্লাহ আপনার গোলামদেরকে নিয়ামত দান করুন আপনি আমাদেরকে রিজিক দান করুন আপনি আমাদেরকে নিয়ামত দান করুন আপনি আমাদেরকে শান্তি দান করুন আপনি আমাদেরকে বলা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদেরকে এভাবে কবুল করেন দুনিয়ার পাগল বানাইয়েন না আল্লাহ মুস্তাফার গোলাম হিসেবে কবুল করে নিন আল্লাহ আমাদের চোখে আমাদের বুকে আমাদের অন্তরে আমাদের হাতে আল্লাহ আমার পেয়ারা নবীর মহব্বত দান করুন আমাদের অন্তরে আমাদের আমার পেয়ারা নবীর মহব্বত দান করুন এ আল্লাহ যারা অসুস্থ দোয়া চেয়েছেন মৌলা আমার মুরব্বি কেরাম আমার বাবার সমতুল্য বাবারা আমার মা সমতুল্য মারা আমার বোন সমতুল্য বোনরা আল্লাহ যারা অসুস্থ কিডনিকের সমস্যা লিভারের সমস্যা হাড়ের সমস্যা ক্যান্সারের সমস্যা আল্লাহ আমরা ফরিয়াদ করি আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ শেফা দান করুন আল্লাহ এমন রোগ দিয়েন না ছেলে অবহেলা করবে মেয়ে অবহেলা করবে নামাজ পড়তে পারবো না সংসার করতে পারবো না এরকম কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদেরকে শান্তি দান করুন আল্লাহ আপনি আমাদেরকে গায়েব থেকে সাহায্য করুন আল্লাহ আমাদের জবান না পাক আমাদের ইবাদত হচ্ছে না আমাদের রোজা ইফতার আল্লাহ আল্লাহ সিজদা আল্লাহ তাসবিহ হয়তো আল্লাহ আমাদের জবানের কারণে কবুল হচ্ছে না কিন্তু আমরা তো আখেরি নবীর উম্মত আমরা তো নবীকে বেশি ভালোবাসি আল্লাহ আমাদের নবীর উসিলায় আমাদের দোয়া দরখাস্তকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ যারা মা বাবা নিয়ামতকে বুঝে নাই যারা মা বাবাকে বুকে রাখে নাই অনেক নওজোয়ান ভাইরা এরকম আছে আল্লাহ তওবা করার তৌফিক দান করুন মা বাবার কদমে চুম্ম দেওয়ার তৌফিক দান করুন মা বাবা যেন আমাদেরকে ক্ষমা করে দেন তৌফিক দান করুন হে আল্লাহ আমরা তওবা করছি হে আল্লাহ হাম তওবা করতে হ্যায় তমাম গুনাহো সে ছোটে বড়ে জিতনা গুনাহ হমনে কিয়া হ্যায় আইন্দা কে লিয়ে ও কাম নাহি করেঙ্গে জিসসে আল্লাহ রাসূল নারাজ হো ও কাম করেঙ্গে জিসসে আল্লাহ রাসূল রাজি হো আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নিন আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিন আল্লাহ বিশেষভাবে
আমাদের প্রাণপ্রিয় সংগঠন আলোর দিশারি আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আমার ছেলেদেরকে কবুল করে নিন আল্লাহ আমাদের ছেলেগুলা মুরব্বিদের দোয়া নিয়ে মা বাবার দোয়া নিয়ে আজকে আল্লাহ তাদের এলাকায় তাদের আল্লাহ এই মাঠে মসজিদ সংলগ্ন ময়দান আল্লাহ আল্লাহ এই জান্নাতের বাগান উপহার দিয়েছেন আল্লাহ তাদেরকে আপনি সালাউদ্দিন আইয়ুবের মতো বানিয়ে দিন আল্লাহ তাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুরমত প্রেম দান করুন আল্লাহ তাদেরকে আমার নবীর আল্লাহ আশেক বানিয়ে দিন পাগল বানিয়ে দিন ওয়াইস করুনের মতো আল্লাহ আপনি কবুল করে নিন ওমরের মতো আল্লাহ কবুল করে নিন ওসমানের মতো আল্লাহ কবুল করে নিন শেরে বাংলার মতো আল্লাহ কবুল করে নিন সৈয়দ আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি রাসূলের কবুল করে নিন তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি রাসূলের কবুল করে নিন আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মিসবন্নারিয়া আল্লাহ সমস্ত আউলিয়া ইকরাম রুসিলাই আল্লাহ আমার নজওয়ান সন্তানদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ ওনারা প্রতি বছর এই আজিবুর শান মাহফিল করার তৌফিক দান করুন আল্লাহ আমি গুনাহগার আমার জবান আমি কি বলবো মওলা এই আসমানের নিচে জমিনের উপর আমার মতো গুনাহগার কেউ নাই মওলা আল্লাহ তারপরও হুকুম দিয়েছেন আল্লাহ নবীর গোলামি করার সুযোগ হচ্ছে বলে আল্লাহ আমার নবীকে বুকে নিয়ে আমার নবীর নামে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই আল্লাহ যারা আমার নবীর মাহফিলে সহযোগিতা করেছেন আল্লাহ যারা টাকা দিয়েছেন এক টাকা থেকে লক্ষ টাকা এক টাকা থেকে হাজার টাকা আমার প্রবাসী ভাইয়েরা দিয়েছেন মওলা আমার গরিব অসহায় তোমার বন্দারা দিয়েছে মওলা সাধারণ মানুষরা দিয়েছেন মওলা মা বোন খেদমত করেছেন মওলা আল্লাহ আপনি আপনার নবীর জান্নাতের বাগানের মাহফিলের উসিলায় ওনাদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ ওনাদেরকে আপনি শান্তি দান করুন ওনাদেরকে আল্লাহ আপনি বলা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ ওনাদেরকে সালাউদ্দিন আইয়ুবের মতো মহব্বত নিয়ে মুস্তাফার গোলামি করার তৌফিক দান করুন আল্লাহ আমি দোয়া করি আমার পাশে যিনি রয়েছেন আল্লাহ আমার আঙ্কেল আল্লাহ আমার যিনি রয়েছেন আমার হুজুর আল্লাহ এখানে ডানে বামে আমার সাইয়ের এমরান সহ আমার হুজুর রায়হান সহ আল্লাহ এখানে অনেক আল্লাহ আমার পাগলা সাকিব সহ আল্লাহ এখানে অনেকেও মুরব্বি কেরাম রয়েছেন আমি তো গুনাহগার নাম জানি না মওলা সবার নাম আপনি জানেন সবার মহব্বত আপনি দেখেছেন তারা আমার নবীর জন্য কেমন পাগল একজন মানুষ পর্যন্ত ওঠে নাই আল্লাহ এটা প্রেমের বিষয় এটা ওয়াইস করুনের বিষয় এটা আবু বকর সিদ্দিকের বিষয় আল্লাহ আপনি ওনাদেরকে কবুল করে নিন ওনাদের দরখাস্তকে কবুল করে নিন আল্লাহ আমরা যারা বিবাহ হয়েছে আওলাদ সলেহ দান করুন আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করুন আল্লাহ ওই সন্তানকে গোলাম বানানোর তৌফিক দান করুন আল্লাহ আমার আঙ্কেল দোয়া চেয়েছেন সবার কাছে আল্লাহ ওনার ছেলে হাফিজুল কোরআন হয়েছেন মওলা ওনার ছেলে দাখিল পাস করেছেন মওলা দাখিলে পড়ছেন মওলা আল্লাহ আপনি কবুল করে নিন হাফিজুল কোরআন বানিয়েছেন মুফতি আজম বানিয়ে দিন আল্লাহ ওনাকে এই জবানে আল্লামা জালালউদ্দিন রুমি বানিয়ে দিন এই জমানার ইমাম বুখারি বানিয়ে দিন ইমাম মুসলিম বানিয়ে দিন এখানে আমার অনেক মুরব্বি কেরাম আমার ভাইয়ের আশা করেছেন অনেকেও বলেছেন হুজুর একটা ছেলেকে মাদ্রাসায় দিব যেন আপনার আপনাদের মতো হয় আমাদের চাইতেও কোটি কোটি এরম দান করুন আমাদের চাইতে কোটি কোটি রিজিক দান করুন আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ালেখা করছেন আল্লাহ তাদেরকে এরম দান করুন আমার নজওয়ানদেরকে শক্তি দান করুন আমার মুরব্বি কেরামদেরকে হায়াত দান করুন আমার মুরব্বি কেরামদেরকে শক্তি দান করুন আমার নজওয়ান ভাইদেরকে উমরের মতো প্রেম দান করুন উমরের মতো জজবা দান করুন আল্লাহ সবাইকে শান্তি দান করুন মওলা আল্লাহ আমি দোয়া করছি মুরশিদ আলম জসিমউদ্দিন ফাতেমা বেগম দোয়া চেয়েছে আল্লাহ কবুল করে নিন বিশেষভাবে আলোর দিশারি সংগঠন যারা রয়েছেন ওনাদেরকে কবুল করে নিন মুরব্বি কেরামকে কবুল করে নিন মা বন্ধুকে কবুল করে নিন আল্লাহ এখানে এখানে অনেক মানুষ আমি মনে করি এখানে আল্লাহর ওলি আছে বুজুর্গ আছে ওনাদের আমিনের উসিলায় আল্লাহ আপনি আমাদের দরখাস্তকে কবুল করে নিন আল্লাহ যেন আমরা সব সময় নবীকে বুকে রাখার তৌফিক দান করুন যে রহমত কোন নজর বর খালে জারম
يا رسول الله زرحمت كل زربر خال زارم يا رسول الله قريبم بنوايم خاك سارم يا رسول الله الله مطر جاكن شمه بي الله ملك الموت جاكن چولي عشبه الله شنار مدينة كي دیکھے دیکھے نكار بمدا ہوئے نبير غلام ہوئے اما دري كي الله نبير جنو بوكي راكي الله بشش بابي آنو دير محفين انك مابون دیکھے چن انك مابون گرت كي شنا چن انك مابون دعا کرے چن انك مابون ختمت کرے چن الله امان مابون كي ما عائشة رضي الله تعالى عنها رسول قبول کرنين بشي بشي ختمت قرار توفيق دان کرون انا در كي نعمت دان کرون انا در كي شكت دان کرون الله اپنی اما در كي ما حرا کرين امرا ما چرا كسو بجينا الله امر ما نائي اس كي تل بسر مره دیکينا مولا এ সওয়াবের হাদিয়া আমার মা সহ সমস্ত ভাইদের মা বাবার কবরে কবরে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারাই মাহফিল বুকে রেখেছে আল্লাহ নিজের বাবার মতো আমার সাথে পরামর্শ করেছে আল্লাহ রে তাদেরকে লিয়াবত দান করুন তাদেরকে রিজিক দান করুন তাদেরকে শক্তি দান করুন আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর গোলামি করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে দুনিয়া বিমানাইও না আমার নবীর গোলাম হিসেবে কবুল করে নাও আল্লাহ মৃত্যুর যখন সময় হবে মালাকুল মওত রূহ টানাটানি করবে সাকারাত চলবে আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিও আমার নবীর চেহারা দেখে দেখে নবীর জবানের সাথে মিলে আমাদের জবানে আল্লাহ কলমায়ে তয়বা নসিব করিও নবীর দেখে দেখে আমরা যেন পড়তে পারি কলমায়ে তয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম